एवरीवन अस्सलाम वालेकुम। प्रतिदिनेर मतो चले एलाम आजकेओ एकटी नतून रेसिपि निये। आज आमी आपनादेर सूजि दिये एकटी मिष्टी रेसिपि तैरी करे देखाबो, अथवा हालुआ बोलते पारेन एई रेसिपिटिके। एटा आपनारा रुटी पुरी परोटार साथे खेते पारेन, अथवा मिष्टी हिसाबे एमनितेई खेते पारेन। आशा करि आपनादेर भालो लागबे। মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি। দিয়ে আমি কিছুক্ষণ এটা লো আঁচে অনবরত নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত হালকা একটু কালার চেঞ্জ হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত এই সুজিটা আমি একটু ভেজে নেব। প্রতিদিনের মতো আজকেও বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সুজির মধ্যে হালকা একটু বাদামি কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সুজির জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। তারপর আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জর্দার রং, এটা জাস্ট একটু সুন্দর কালার আসার জন্য দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেব। 1/2 কাপ সুজির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম কিছু কাঠবাদাম আর চীনাবাদাম। দিয়ে এবারে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। সব শেষে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘি দেওয়ার কারণে খুবই সুন্দর ফ্লেভার আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার। এবারে এটা আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আপনারা চাইলে এইরকম রেখে দিতে পারেন রুটি পরোটার সাথে খাওয়ার জন্য, অথবা আমি যেরকম মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি আপনারা এইরকম চাইলে বানিয়ে নিতে পারেন। এবারে আমি এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। আর মিষ্টির মধ্যে আমি কিছু চীনাবাদাম দিয়ে এরকম করে সাজিয়ে নিয়েছি, এতে করে মিষ্টিটা দেখতে খুবই ভালো লাগে, আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গিয়েছে, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।